2016 সাল থেকে আমার আইপিএল খেলা বা যে কোনো ধরনের ক্রিকেট খেলা স্টেডিয়ামে গিয়ে দেখা প্রথম শুরু হয়েছিল। তো সেই ম্যাচটিও ছিল কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তো এবছর প্রায় দীর্ঘ 4 বছর পর কলকাতা নাইট রাইডার্স যখন ইডেন গার্ডেন্সে খেলতে এসেছিল, তো সেই সুযোগ আমরা ছাড়তে পারিনি। যদিও আগের বছর আমরা যে প্লে অফটা পড়েছিল সেখানে গিয়েছিলাম, তাও এবার কেকেআরের খেলা দেখার জন্য আমরা খুবই মুখিয়ে ছিলাম। তো তো আপনারা সবাই জানেন অলরেডি যে কেকেআর ম্যাচটা খুব ভালোভাবে জিতে গিয়েছে। তো আমাদের সেই কেমন এক্সপিরিয়েন্স, কীভাবে গেলাম, সেই সব কিছু আমি এই ব্লগে তুলে রাখছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিকেল পড়তে না পড়তেই আমরা 5 জন মিলে এগিয়ে পড়ি ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে, কারণ এবার ইচ্ছে ছিল টিম বাসগুলো দেখার। তো সেই জন্য আমরা দমদম থেকে দমদম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। মেট্রো স্টেশনে পৌঁছে যথারীতি ভিড়ের মধ্যে লাইন দিয়ে টিকিট কাটতে হলো। আজ মেট্রোর প্রতিটা লোক যেন স্ট্যান্ডে যাচ্ছিল, তো বেশ ভেতরে একটা খেলা খেলা ভাব অনুভব করা যাচ্ছে। আমরা এদিক ওদিক ঘুরে টুরে প্রায় 4:50 নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পৌঁছে যায় এবং আমাদের যাত্রা শুরু হয় ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা শহীদ মিনারের দিকে এগিয়ে চলি এবং সেখান থেকে আমরা জার্সি বা মাথার টেপ এগুলো কিনবো বলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ওখানে রাস্তা ধারে ধারে প্রচুর দোকান আছে বা যারা আছেন তারা ওখানে জার্সি বিক্রি করেন, সেটা ইন্ডিয়া জার্সি থেকে শুরু হোক বা যে টিমের খেলা, সমস্ত রকম জার্সি আপনারা পেয়ে যাবেন। তো ম্যাচ ডের দিন যেদিন যেদিন যাদের ম্যাচ থাকবে তাদের জার্সিটাই বেশি সংখ্যক পাওয়া যায় এবং সেখানে তাদের ফ্ল্যাগও পাওয়া যায়। তো আমরা সবাই জার্সি আর যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আমরা এগিয়ে চলি ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। যে গেট নাম্বার ছিল 11, তো আমরা সেদিকে না গিয়ে, আমাদের এবার ইচ্ছে ছিল কারণ আমরা দেখেছিলাম কেকেআর ফেসবুক পোস্টে যে ওরা একটা বড় করে একটা ব্যানার লাগিয়েছে তো ক্লাব হাউসের সামনে, তো আমরা সেটা দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে গেলাম অন্য গেটের দিক দিয়ে। দীর্ঘ 4 বছর পর কেকেআর ফিরে আসায় ইডেন গার্ডেন্সকে একদমই নতুন করে সাজানো হয়েছে তাদের হোমকামিংয়ের জন্য। আস্তে আস্তে ক্রিকেট প্রেমীদের আসা শুরু হলো। সব কিছু মিলিয়েছিল যেহেতু এখানে বিরাট কোহলি খেলছে আরসিবির হয়েছে, সেই জন্য যারা বিরাট ফ্যান তারা অবশ্যই তার জার্সি পরেছিল, কিন্তু তারা হয়তো মনে পড়ে না কেকেআর। এবং আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো আরসিবি ফ্যান বেশি থাকবে, কিন্তু না, কেকেআর মনে হচ্ছিল না সমান তালে তারা সাথে পাল্লা দিতে পারবে এবং খেলার রেজাল্টের পর তো তাদের আলাদাই ছিল। সেই আমাদের ভালোবাসার ইডেন। তখন সবাই প্র্যাকটিস করছে, দুই দলই, কেকেআর বাঁ দিকে আর ডান দিকে আরসিবি। খেলা শুরুর আগে হোক খেলা শুরুর পরে হোক ইডেনে যে ভাইবটা পাওয়া যায়, আশা করি এটা সব স্টেডিয়ামে পাওয়া যায় যেহেতু আমি শুধুমাত্র ইডেনসে দেখেছি বলেই বলছি। স্টেডিয়ামে বসে খেলা দেখার মজা সেটা আলাদাই। শুরু হলো খেলা,
রাসেল নীতিশ রানে আউট হওয়ার পর শার্দুল ঠাকুর আর রিঙ্কু সিং যা খেললো সত্যি, তার সাথে নাম করতে আমাদের গুরবাজেরও, অসাধারণ খেলা। শুরু হলো বহু প্রতীক্ষিত ড্রোন শো, যেটা হয়তো যত সম্ভব টাটার দ্বারাই স্পন্সর করা ছিল, কারণ পুরোটাই টাটা নিয়োগ করছিল। তাও খুব সুন্দর লাগলো এবং সেই সময় ইডেনকে যা লাগছিল খেলা তখন অন্তিম পর্যায়ে, বিরাট কোহলি, ফ্যাব ডু প্লেসি, ম্যাক্সওয়েল সবাই আউট হয়ে গেছে। তো বড্ড এক পেসে খেলা ছিল, কিন্তু তাও যেহেতু কে কে ফ্যান হিসাবে সত্যি ভালো লাগলো। কিন্তু যেহেতু স্টেডিয়ামে খেয়ে দেখা ছিল, মন চায় যেন একটু ফাইট হোক, তো এবার সে ফাইটটা পাইনি, তাও ঠিক আছে। খেলা শেষে এবার বাড়ি ফেলার কথা। যদি এতদিন দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, তাহলে ভালো লাগবে। নমস্কার।